আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সুস্থতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় নেয়ামত। একজন মানুষ ইসলাম গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পর দুনিয়াতে যত নেয়ামত তার রয়েছে, আল্লাহ তাআলা মানুষকে যত নেয়ামত দিয়ে থাকেন, এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ এবং উন্নত প্রথম প্রধান নেয়ামত হচ্ছে সুস্থতা। একজন মানুষের ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, কিন্তু তার শারীরিক সুস্থতা নেই, তাহলে তার এই ব্যাংক ব্যালেন্স তাকে সুখ দিতে পারবে না। সুস্থ একজন মানুষ কিন্তু তার ব্যাংক ব্যালেন্স নাই, তারপরও তার মনটা, তার দিলটা খুব সুখী থাকে। সে মনে আনন্দে গান গেয়ে বেড়ায়, গজল গেয়ে বেড়ায়। তো এজন্য সুস্থতার জন্য অবশ্যই আপনাকে দোয়া কালাম পড়তে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। একবার হযরত একজন সাহাবী, যার নাম হলো এরকম, হযরত ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, একবার তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বেদনার অভিযোগ করলেন, যা তিনি শরীরে অনুভব করছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা শুনে তাকে বললেন, তুমি তার বেদনার স্থানে, ব্যথার স্থানে হাত রাখো এবং একবার বলো বিসমিল্লাহ এবং সাতবার বলো এই দোয়াটি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। দর্শক, এই দোয়াটি রয়েছে মুসলিম শরীফে এবং মেশকাত শরীফে। এই ছোট্ট দোয়াটি বিসমিল্লাহ একবার এবং এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন, তাহলে আপনার সেই বেদনা, আপনার সেই ব্যথা দূর হয়ে যাবে। চাই সেটা পেট ব্যথা হোক, চাই সেটা মাথা ব্যথা হোক, চাই সেটা গিরা ব্যথা হোক, হাড় ব্যথা হোক, কোমর ব্যথা হোক, শরীরের যে অঙ্গেই ব্যথা হোক না কেন, সে অঙ্গে হাত রাখবেন। যদি আপনার এই আঙ্গুলে ব্যথা হয়, এখানে হাত রাখবেন, তারপর বিসমিল্লাহ একবার করবেন এবং সাতবার এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ, তাহলে আপনার সেই ব্যথা, সেই বেদনা দূর হয়ে যাবে আল্লাহ তাআলার রহমতে দয়ায়।